তামুলপুরের কতাংবাড়িত কাঠফুলার খেতিরে স্বাবলম্বী হওয়ার প্রয়াস একাংশ যুবক যুবতী মহিলার। কি কি শিকি আছে ইয়াত? ক্লাসও করে থাকে, ট্রেনিং, খের কাটা, উঘাওয়া, শিকাওয়া। ইয়ারপরে আপনি কি আশা করেছে? আমি ঘরত যাতে বনাব পারো, শিকি পরিয়াল চলাব পারো, দুই এক টাকা পাম বুলি আশা করছো। উত্তর পূর্বাঞ্চল ক্ষেত্রীয় কৃষি বাণিজ্যিক নিগমৰ অধীনত আৰু তামুলপুৰৰ এগৰাকী যুৱ সমাজকৰ্মী পাবন দাসৰ বিশেষ উদ্যোগত গ্ৰাম্যাঞ্চলৰ জনজাতীয় মহিলাসকলক আৰ্থিকভাৱে স্বাৱলম্বী কৰি তুলিবলৈ 33 দিনীয়াকৈ অনুষ্ঠিত প্ৰশিক্ষণ শিবিৰত এনেদৰে কাঠফুলা খেতিৰ যাৱতীয় প্ৰশিক্ষণ গ্ৰহণত ব্যস্ত হৈ পৰিছে তামুলপুৰ জিলাৰ এখন ভিতৰুৱা গাঁও কতাহবাৰী আৰু সমীপৱৰ্তী অঞ্চলৰ 50 গৰাকী যুৱক যুৱতী আৰু মহিলাই। আমি মাছরুমৰ পৰীক্ষণ লৈ আছো। ইয়াতে থিয়ৰি শিকোৱা হয় আৰু প্ৰেক্টিকেলো হয়। থিয়ৰিত যিবিলাক ইয়াৰে ট্ৰেইনিং দিছে আমাৰ পৱন দাদাই বহুতেই ভাল লাগিছে। তাৰমানে প্ৰথমতে খেৰটো কাটিলোঁ 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, তাৰপিছত আৰু পানীত চূণ আৰু ব্লিচিং পাউডাৰ দি কিনে আমি এৰাতি জিকাই থওঁ। তাৰপিছত জিকাই থোৱাৰ পিছত আৰু আমি উহাই লওঁ, উহাৰ পিছত আৰু অলপমান শুকাই লওঁ, শুকাই লোৱাৰ পিছত আমি চিলিণ্ডাৰ বনাওঁ প্লাষ্টিকত বীজ লগাই। হয়, আমি লাভৱান হ'ম বুলি আশা কৰিছোঁ। মানে ইয়াতে আজিকালিতো বহুতেই হেৰি হৈছে, ভালেই হৈছে বুলি শুনি আছোঁ। মাছৰুমৰ পৰা বহুতে লাভাৱিত হৈছে বুলি আমি শুনি আছোঁ। গতিকে আমিও অলপ শিকি লৈ কিনে আমিও পাৰিম বুলি ভাবিছোঁ আৰু। হয়, মই তাৰমানে মোৰ 2 জন ল'ৰা আছে, গতিকে হাজবেণ্ডো নাই। মই তাৰমানে এইখিনি কাম কৰি মাছৰুম বনাই কিনে আমি পৰিয়ালটোক পোহপাল দিম বুলি ভাবিছোঁ আৰু। কাঠফুলা উৎপাদনৰ প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰিছে কেইবাগৰাকী ছাত্ৰীয়েও।
তামোলপুরের অতি পিছপরা আর আর্থিকভাবে দুর্বল পরিয়ালর এই সকল যুবক যুবতী মহিলার লক্ষ্য কাঠফুলার খেতিরে নিজের লগতে পরিয়ালক আর্থিকভাবে সকাহ দিয়া। নেরামেকর সৌজন্যত হয়ে আছে, ন্যাশনেল এস সি এস টি হাবর সৌজন্যত, আর 1 আগস্টের হয়েছে, আর হয়তো আর 2-3 দিনের ভিতর এই ট্রেনিং শেষ হব। মাশরুমরে বিশেষকে মাশরুম তো আমি কেনে বনাব লাগে, খের কাটি কেনে পানি উহাব, পানি মানে আমি থব লাগে 12 ঘন্টা চূণ বা ব্লিচিং পাউডার দিয়ে, ঠিক তেনেকে তারপর আরো আনি কেনে আমি উহাব লাগে। উহাই কিনে আমি সিলিন্ডার, এই সিলিন্ডার বনাইছো আমি, এই সিলিন্ডারটা কেনে বনওয়া হয় আর ইয়ার পিছন মার্কেটিং কেনে করবলগা হয় এইবিল আমি অল্প গোটেখিনি আসলে খরচি মারি ইয়াত শিকা হয়েছে। একদম ধুনিয়া, আমার 30 জন পুরুষ মহিলা আর ছোৱালী আর আছে, তার ভিতর পুরুষের সংখ্যা কম, কিন্তু বিশেষকে ছোৱালী আর মহিলাখিন খুব ভাল ইন্টারেস্ট দেখিছো, আর ভিতরুয়া গাঁও হিসাবে একটা আশার একটা রেঙনি দেখিছে। আর এই চেগতে মই অনুরোধ জানাম আমার সরকারি পক্ষক, যাতে এই সকল মাশরুমের যে খেতিয়ক আছে সেইখিন যাতে সরকারিভাবে কিছু অনুদান আগবায়, বাছি বাছি অনুদান আগবায়, অলপ উন্নতির পথত আমার বিটিআরখনক উন্নতির পথত নিয়ে তার কারণে মানে অনুরোধ থাকি। তার নেরামেকর সহযোগত তারমানে আমি মার্কেটিং সেকশনত অল্প সহায় করে দিম তখন। আসলে মাশরুম খেতি তো অত্যন্ত লাভজনক খেতি, আর এই লাভজনক খেতিটা আসলে মার্কেটিংর করার যে সমস্যা, এই সমস্যাটা আমি কিছু পরিমাণে সহায় করে দিম বলে মানে প্রতিশ্রুতি। তামোলপুরৰ পৰা সুমন গৰ্তোলা, ৰিপৰ্ট অসম টুডে।